বর্ষবরণে মেতে উঠেছে আসানসোলবাসী। বছরের প্রথম দিনে মা কল্যাণেশ্বরী মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। পুজো দিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন এই মন্দির প্রাঙ্গণে। নিজের এবং পরিবারের মঙ্গল কামনায় সকাল থেকে পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন দেখা গিয়েছে। প্রত্যেক বছর আসেন? ন বর্ষে আপনি মা থেকে কি মাগলেন? নতুন বর্ষে আপনি মা থেকে কি মাগলেন? আপনি মা থেকে কি করলেন? মানে এই বছরটা যাতে ভালো থাকে, সবাই সুস্থ থাকে। 2020 গেল, হ্যাঁ, সেটা যেমন খারাপ গেছে সেটা যেন না হয়, মা যেন সবাইকে ভালো রাখে। আর আপনি প্রত্যেক বছর আসেন? আচ্ছা, আমরা তো কলকাতা থেকে সম্ভব নয়, আমরা ওখানেই পুজো দিই। তো এবার কেমন লাগছে যে করোনার বিচে আপনি এসেছেন এদিকে? হ্যাঁ এসছি, মানে অনেকদিন আমরা ঘর গৃহবন্দী ছিলাম না, তারপরে বেরিয়েছি, ভালোই লাগছে। মন্দির চত্বরে চলছে কড়া পুলিশি নজরদারি। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।